জাতীয় সংসদ নির্বাচনের পুরো 300 আসন সিসি ক্যামেরার মাধ্যমে আদৌ মনিটরিং করা যাবে কিনা, গত কয়েকদিন ধরে এমন আলোচনা ছিল রাজনৈতিক মহলে। বিশেষ করে গাইবান্ধা পাঁচের উপনির্বাচনের পর অনেকেই বলছেন, মাত্র একটি আসনের ভোট পর্যবেক্ষণ করতে গিয়ে হিমশিম খেয়েছে ইসি, সেখানে পুরো বাংলাদেশ অনেক দূরে হবে পার। তবে কমিশন শুরু থেকেই বলে আসছিল 300 আসনে সিসি ক্যামেরা ব্যবহার করতে চায় তারা, কিন্তু এখন ইসি বলছে সবকটি আসন সিসি ক্যামেরায় মনিটরিং করতে হিমশিম খাবে তারা। বুধবার অনুষ্ঠিত দেশের বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচনও সিসিটিভিতে পর্যবেক্ষণ করে কমিশন। কোথাও কোনো অনিয়ম পাওয়া যায়নি দাবি করে কমিশনার আহসান হাবিব খান বলেন, মাত্র কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা ব্যবহার করতে হিমশিম খাচ্ছে কমিশন, তাই জাতীয় নির্বাচনে এই সিদ্ধান্ত নির্ভর করে ইসির সক্ষমতার উপর। এখানে কিন্তু আমরা শুধুমাত্র পৌরসভার ইলেকশনের সিসি ক্যামেরা দিয়েছি, মাত্র 4টা জায়গার সিসি ক্যামেরা, এটাও কিন্তু মনিটর করতে যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, এবং 505টা ক্যামেরা লাগানো হয়েছে, এই 505টা ক্যামেরা তদারকিটা এটা কিন্তু কঠিন পর্যায়ে। তার মাঝে মাঝে আমরা চিন্তা করি, আমরা ভাবছি কিভাবে আমরা আরও বৃহত্তর পর্যায়ে এটা মনিটর করতে পারবো, এটা কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে আসছে। এ সময় সিইসি বলেন, সিসি ক্যামেরা এবং ইভিএম দুটি প্রযুক্তি নিয়েই ইতিবাচক ইসি তবে সিদ্ধান্ত নিতে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, পরীক্ষা করে দেখা হচ্ছে, চিন্তাভাবনা করা হচ্ছে। ইভিএম এবং সিসিটিভি এ দুটো যুগপৎভাবে ব্যবহার করার ফলে নির্বাচনের যে কেন্দ্রের ভিতরে সহিংসতা এবং নিরোধে স্বচ্ছতা প্রতিষ্ঠায় এবং নিরপেক্ষতা বজায় একটা ইতিবাচক ভূমিকা রেখেছে বলে আমরা বিশ্বাস করি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটি বলার সময় এখনও আসেনি মন্তব্য করে সিইসি বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন দেব না, এটা যখন হবে তখন দেখা যাবে, আইন অনুযায়ী সব কিছু আইন অনুযায়ী হবে, এখন অ্যাডভান্স কোনো কথা বলতে পারবো না। সিইসি বলেন, জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের উদারভাবে সুযোগ দিতে চায় কমিশন, এ বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। বেলায়েত হোসাইন, এখন ঢাকা।